হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ট্রায়াল হিসেবে গ্রাফিক রিভারে কীভাবে একটা ডিজাইন অ্যাপ্রুভ করানো যায়, এবং যেহেতু আমি প্রায় এক বছরেরও বেশি সময় যাবৎ গ্রাফিক রিভারে লোগো ডিজাইন আপলোড করি না, আমরা আজকে এই ট্রায়াল আপলোডটা দিয়ে দেখব সিস্টেম মানে সেম আছে নাকি কোনো কিছু পরিবর্তন হয়েছে, এবং আমাদের ডিজাইনটা গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করে কি না। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি আমার করা ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা বুল লোগো ডিজাইন। তো এটা আমি আপলোড দেওয়ার জন্য মেন ফাইলের সাইজটা নিয়েছি আমি 590 উইথ, এবং হাইট নিয়েছি 2000, এবং আমি আপনাদের দেখাচ্ছি 590 উইথ এবং পিক্সেল, এবং হাইট নিয়েছি 2000 পিক্সেল। এবং অবশ্যই কালার সিলেক্ট করবেন এখান থেকে সিএমওয়াইকে কালার, হাই রেজলেশন 300 গ্রেড দিয়ে। আমি যদি তারপরে এই ডিজাইনগুলোকে কন্ট্রোল অল্টার দিয়ে সিলেক্ট করি এবং টোটাল ডিজাইনটাকে নিয়ে এই পেজে নিয়ে আসি, তাহলে দেখবেন এবং গ্রুপ করে যদি এটাকে অ্যালাইন করি তাহলে দেখেন কিন্তু পুরোপুরি ফিট হয়েছে। মানে আমাদের উইথ যে সেটা নিয়েছি আমি 590 এবং হাইটটা নিয়েছি 2000 পিক্সেল। এবং অবশ্যই কালার সিএমওয়াইকে মোড, এটা হচ্ছে মেন ফাইলের জন্য। মেন ফাইলটা এভাবে নিয়ে মেন ফাইলের ভিতরে গ্রুপ কোনো কিছুই রাখা যাবে না, শুধু লোগোটা একটা গ্রুপ থাকবে, ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে, টেক্সট আলাদা আলাদা থাকবে, এভাবেই দিবেন। আর টেক্সটের অ্যালাইন কিন্তু মিডিল অ্যালাইন, এবং এইগুলাও কিন্তু এগুলো আমি মিডিল অ্যালাইনে রাখছি, তারপর লেফট অ্যালাইন দিলে ভালো হয়, তারপর আমি মিডিল অ্যালাইনে রাখছি, কোনো সমস্যা নাই। তো এটাকে সেভ করতে হবে, এখানে সেভ করছি মেন ফাইলের মধ্যে বুল লোগো। সেভ করার সময় বুল লোগো লিখে আপনি কিন্তু এই যে যে এআই ফাইলটা আছে এআই ফাইল সেভ করবেন, রিপ্লেস করলাম। এবং অবশ্যই ইলাস্ট্রেটর সিএসএ সেভ করবো আমরা, আমি ইলাস্ট্রেটর সিএসএ সেভ করলাম। এবং আরেকটা ফাইল সেভ করব, সেটা হচ্ছে ইপিএস, অলরেডি আমার সেভ করা আছে, আপনি আপনাদের দেখানোর সুবিধার্থে আবার সেভ করে দেখাচ্ছি। ইপিএসও সেম সিএস ভার্সনে সেভ করব। তারপরে লাগবে আমাদের একটা থাম্বনেইল, থাম্বনেইলটা অবশ্যই 80 পিক্সেল বাই 80 পিক্সেল হবে, এটা আপনি যেহেতু ওয়েবে থাকবে আর জিবি মোডে সেভ করতে পারেন, আর জিবি 80 পিক্সেল বাই 80 পিক্সেল। আমি তারপরে দেখাই, এখান থেকে আপনি এই যে 80 পিক্সেল বাই 80 পিক্সেল নেবেন, অবশ্যই কালারটা থাকবে আর জিবি কালার মোড। এটা হচ্ছে থাম্বনেইল, এটা আর কি মেন ক্লায়েন্ট আপনার মেন লোগোর থাম্বনেইলে দেখবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট, একটা অপশন থাকে প্রিভিউ, আমরা দেখি এখান থেকে যদি আপলোডে যাই এবং কিন্তু ক্যাটাগরি যদি লোগো টেমপ্লেট সিলেক্ট করি, নেক্সট ক্লিক করলে এই যে যে জিনিসটা প্রিভিউ ইমেজ সেট, এটা এটা আমি দেই না বেশিরভাগ সময়, এটা দিতে গেলে একটু সময় বেশি লাগে, এটা ছাড়াও যেহেতু আপলোড দেওয়া যায় এটা ম্যান্ডেটরি না, তো এই জন্য আমি এটা দেই না। আপনারা যদি দিতে চান তো এটা 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল আমি নিছি, আর জিবি কালার মোডে নিছি, এবং এটাকে সেভ করবেন। একটা ইমেজ প্রিভিউ লাগবে, যেটা ক্লায়েন্ট আপনার লোগোর উপরে ক্লিক করে তারপরে যে দেখতে পারবে। এই দেখেন ইমেজ প্রিভিউটা ঠিক এভাবে, মানে আপনি আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করবেন ইমেজ প্রিভিউর মধ্যে এবং সাজাবেন। আমি জাস্ট এখানে লিখে দিছি ইউনিক ডিজাইন আই অ্যান ইপিএস ফাইল 3 কালার, এবং দুইটা ভার্সন আছে সেটাও লিখে দিছি, এবং ডিজাইনগুলা কিভাবে প্রেজেন্টেশন করা যায় সেগুলা করে দেখাইছি। এটা হচ্ছে প্রেজেন্টেশন ফাইল, এটাকে আপনি সেভ করবেন। এটাও কিন্তু সেম মাস্ট বি, আপনাকে 590 উইথ এবং হাইট আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যতখানিক দরকার হয় আপনি 8000 পর্যন্ত নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই ইমেজ প্রিভিউ। তাহলে আমাদের ইমেজ প্রিভিউ আমরা সেভ করলাম, থাম্বনেইল 80 পিক্সেল বাই 80 পিক্সেল দ্বারা রেকমেন্ড করে দিছে, এবং অবশ্যই ইমেজ প্রিভিউ দেখছেন 590, আমি কিন্তু 590 নিলাম। এবং মেন ফাইল থাকবে জিপ আকারে, এবং প্রিভিউ ইমেজ থাকবে জিপ আকারে, আমি প্রিভিউ ইমেজ দিব না, আপনারা তারপরে দেখালাম 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল যে কটা প্রেজেন্টেশন ইমেজ আপনারা দিতে চান দিতে পারেন, ওইটাও জিপ আকারে দিতে হবে। তাহলে আমাদের মেন ফাইল বুল লোগো ভিতরে লিখে দিলাম, এবং মেন ফাইলের নাম মেন ফাইল থাকলো ইমেজ প্রিভিউ, এই যে এইটা ইমেজ প্রিভিউ। ইমেজ প্রিভিউ দেখেন সাইজ 590 বাই 2000 নিছি, আর থাম্বনেইল যেটা এটা কিন্তু আমি 80 পিক্সেল বাই 80 পিক্সেল নিছি, গ্রাফিক রিভারের রিকমেন্ডেশন যেরকম আছে সেভাবেই নিছি। নেওয়ার পরে এখন আমি আপনাদের আবার দেখাই কিভাবে আপনারা আপলোডে যাবেন। এখানে মাউস হোভার করলে কিন্তু আপলোডের অপশন পাবেন, আপলোডে আসার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি কী ডিজাইন আপলোড করবেন। আমি লোগো টেম্পলেট আপলোড করতেছি, এজন্য আমি লোগো টেম্পলেট সিলেক্ট করলাম, তারপর নেক্সট ক্লিক করলাম।
এখন দেখেন লোগো নেম এন্ড ডেসক্রিপশন, এখানে আমাদের লোগোর কি নাম হবে, সেই কি নামে আমাদের লোগোটা সেটা আমরা দিব। আমি কিন্তু এখানে আমার ডেসক্রিপশন এবং লোগোর নাম এগুলো লিখে রাখছি, তো ভুল লোগো এইটুকুই আমি লিখব, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট এইটুকু লিখেই সার্চ দেয় যাদের ভুল এই টাইপের লোগো দরকার হয়, তো আমি এইটা লিখে দিলাম। এবার আমাদের ডেসক্রিপশন, এইচটিএমএল ডেসক্রিপশন আপনি দিতে পারেন, নর্মাল ডেসক্রিপশন আপনি দিতে পারেন, আমি নর্মালি দিব। এটাই আমার ডেসক্রিপশন, আমি লিখে রাখছি, কন্ট্রোল অল্টার দিয়ে এটাকে সিলেক্ট করলাম এবং কপি করলাম, এটা একটা নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখছি। তো এবার এখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করলাম, মানে আপনার ডিজাইনে যা যা আছে আপনি টোটালি এখানে মেনশন করবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে ক্লায়েন্ট এই ফাইলটা কিনলে সে কী কী পাবে আপনার এই ডিজাইনের মধ্যে, মেন ফাইলের মধ্যে। তারপর আমি আরও লিখে দিছি কী কী ফাইল ক্লায়েন্ট পাচ্ছে, এই যে ফন্টের লিঙ্ক, যে ফন্টটা আমি ইউজ করছি, ক্লায়েন্ট চাইলে এই ফন্ট ইউজ করতে পারে এই লিঙ্ক, এই ফন্টটা ডাউনলোড করে, এবং যদি ক্লায়েন্ট চায় অন্য কোনো ফন্ট ইউজ করবে, জাস্ট লোগো আমারটা ইউজ করবে, তাও ক্লায়েন্ট করতে পারে। তো আমি ফন্টের লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া শেষ। এবার আমাদের চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করে এই যে মেন ফাইলটা আমরা সেভ করছিলাম এটার মধ্যে এই রেডমি ইনফরমেশন এবং ইনফরমেশন এইটা, এই দুইটা নোটপ্যাড এদের মধ্যে, এটার মধ্যে দিয়ে এই ফোল্ডারের মধ্যে দিয়ে, কিন্তু ফোল্ডারটাকে আমরা জিপ করতে হবে, জিপ করে যেহেতু মেন ফাইলটা আপলোড দিতে হয় তাও জিপ করতে হবে। আমি এখান থেকে কোনো জিপের কোনো সফটওয়্যার কিন্তু ইউজ করবেন না, তাহলে ক্লায়েন্টের কাছে যদি ওই সফটওয়্যারটা না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট আনজিপ করতে যায় একটু প্যারা খাবে, এবং এটা গ্রাফিক রিভার অ্যালাউ করে না যে থার্ড পার্টি কোনো জিপ ফোল্ড, মানে জিপ অ্যাপ দিয়ে আপনারা এই ফোল্ডারটাকে জিপ করেন, মানে নর্মালি উইন্ডোজের যে জিপ থাকে সেটাকে দিয়ে জিপ করবেন। তো আমি এখানে সেন্টার দিয়ে কম্প্রোজ করে দিলে কিন্তু আমার হয়ে যাবে, আমি এখানে করে রাখছি এই যে, এবং একটা প্রিভিউ ইমেজ এবং একটা থাম্বনেইল, এই তিনটা জিনিস। আর যেটা প্রিভিউ ইমেজ সেট ওইটা আমি দিব না, ওটা কম্পালসারি না, এই জন্যই আমি দিচ্ছি না, ওটা না দিলে একটু সময় বাঁচে আর কি। তো মেন ফাইল এই জিপ যেটা সেটা সিলেক্ট করব, ইমেজ প্রিভিউটা সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে ওপেন দিলে কিন্তু আমাদের এখানে চুজ ফাইলে যে যে আমরা আপলোড করলাম আপলোড হয়ে গেল, তিনটাই কিন্তু আপলোড শেষ। আপলোড শেষ করার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে দেখিয়ে দিতে হবে কোনটা কোন ফাইল। আমি যেহেতু নাম অ্যাকুরেট দিয়ে দিয়ে সেভ করছি, ইমেজ প্রিভিউ নামে ইমেজ প্রিভিউ সেভ করছি, থাম্বনেইল নামে থাম্বনেইল সেভ করছি, আর মেন ফাইল যেটা মেন ফাইল নামে সেভ করছি, এবং এটা জিপ। তো আমি ইমেজ প্রিভিউতে ক্লিক করে ইমেজ প্রিভিউ চুজ মানে সিলেক্ট করে দিলাম, থাম্বনেইলে ক্লিক করে থাম্বনেইলটা সিলেক্ট করে দিলাম, মেন ফাইল যেটা এই মেন ফাইলটা সিলেক্ট করে দিলাম। তার মানে কি হলো, আমরা যে ফাইলগুলো একবারে আপলোড করলাম সেই ফাইলগুলোকে একটা একটা করে যার যার জায়গায় তার তাকে তাকে সিলেক্ট করে দিলাম। এখন এটা আমি যেহেতু আপলোড দেইনি এটা আমি দিবও না, এটা আমার নাই, এটা আমি দিচ্ছি না আপাতত। ক্যাটাগরি, ক্যাটাগরিতে এখানে একটা বিষয় আছে, আপনি যে টাইপের লোগো করবেন সেই টাইপের ক্যাটাগরি আপনাকে দিতে হবে। যেহেতু আমি এখানে অ্যানিমেল টাইপের একটা লোগো করছি, যেহেতু বুল তো একটা সারের লোগো, তো এখানে আমি অ্যানিমেল সিলেক্ট করে দিলাম। এখন দেখেন লেয়ার, এখানে লেয়ার নাই, কারণ আমরা ইলাস্ট্রেটরে করছি ফাইলটা। লেয়ার আপনি দিতেন তখন যখন আপনি ফটোশপ দিয়ে ফাইলটা করতেন, আপনার ডিজাইনটা করতেন। তো আমি এখানে নো সিলেক্ট করলাম। তারপরে গ্রাফিক ফাইলস ইনক্লুডেড, মানে মেন ফাইলের মধ্যে আপনি কী কী ফাইল দিচ্ছেন, তো অবশ্যই আমরা এখান থেকে ভেক্টর ইপিএস সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এআই ইলাস্ট্রেটর এই দুইটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এই দুইটাই দিচ্ছি। রেজুলেশন এখানে রিসাইজেবল সিলেক্ট করে দেবেন, কারণ আমাদের যেটা ভেক্টর ফাইল এটা আপনি ক্লায়েন্ট যত ইচ্ছা তত জুম করতে পারে, রিসাইজ করতে পারে, কোনো সমস্যা নেই। এই যে এখানে মিনিমাম অ্যাডোবি সিএস ভার্সন, আমরা কিন্তু সিএসএ সিলেক্ট করে দিছি। তারপরে এখানে ট্যাগ দিতে হবে, এখানে এই লোগো ডিজাইনের সাথে যায় এমন কিছু ট্যাগ দিতে হবে, যেই ট্যাগ লিখে ক্লায়েন্ট আপনার ডিজাইনটাকে খুঁজে পায়। তো সেই জন্য আমি কিছু ট্যাগ আগে থেকে লিখে রাখছি এখানে একটা নোটপ্যাডের মধ্যে। এই ট্যাগটাকে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নিলাম এবং এই পেজে এসে এখানে কন্ট্রোল ভি করে দিলাম, আমাদের ট্যাগ দেওয়া হয়ে গেলো। ট্যাগ কিন্তু আপনি 30টার বেশি দিতে পারবেন না, যে কিওয়ার্ডগুলো 30টাই দিতে হবে, নাহলে 30টার নিচে দিতে হবে। 30টার বেশি দিলে কিন্তু আপনার ডিজাইনটা এখানে যখন সাবমিট দিবেন তখন কিন্তু আপলোড হবে না। তারপরে প্রাইজিং সেট করার বিষয়টা, প্রাইজিং আপনি এখানে কত টাকা প্রাইজ দিবেন। আমি কিন্তু আমার সমস্ত লোগোগুলোকেই $32 সেল করে থাকি, তো এখানে আমি যদি 27 লিখি আর এখানে বায়ার ফি যেটা সেটা 5, এটা দিয়ে $32 আমাদের প্রাইস সেট করা হয়ে গেল। এখন আমাদের মেসেজ টু দ্য রিভিউয়ার, রিভিউ যে করবে আমাদের ডিজাইনটা ম্যানুয়ালি, ফার্স্টে তো রোবট রিভিউ করবে, সেখান থেকে যদি পাস্ট হয়ে রিভিউয়ারের কাছে যায় তখন রিভিউয়ার যে আমাদের ডিজাইনটাকে রিভিউ করবে তাকে আমরা একটা SMS এখানে লিখে দিতে পারি, লেটস চেক মাই ডিজাইন এন্ড অ্যাপ্রুভ ইট ফর সেল। তারপরে তাকে আমরা একটা থ্যাংকসও দিতে পারি, ওকে। তারপরে এখানে একটা টিক মার্ক দিতে হবে, এটা টিক মার্ক দিয়ে
তারপরে কিন্তু আপলোডে ক্লিক করতে হবে। আর একবার আপনি সব কিছু দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, কোনো কিছু বাদ পড়ছে কিনা। তাহলে লোগো নেম, ডিসক্রিপশন, এখানে চুজ ফাইলে সব কিছু সিলেক্ট দেখবেন ঠিকমতো ঠিক সিলেক্ট করছেন কিনা। থাম্বনেলের জায়গায় ইমেজ প্রিভিউর জায়গায় থাম্বনেলকে সিলেক্ট করছেন কিনা এরকম একটু দেখে নেবেন। মেন ফাইল ঠিক আছে কিনা, তারপরে কী কী ফাইল দিচ্ছেন, তারপরে মিনিমাম অ্যাডোবি সিএস ভার্সন, ট্যাগস, প্রাইজিং, তারপরে রিভিউয়ারকে মেসেজ করা, তারপরে কিন্তু আমাদের সব কিছু যখন ঠিক থাকবে আপলোডে ক্লিক করে দেবেন। ওকে, এখন দেখেন এখানে দেখাইছে কনগ্রাচুলেশন, ইওর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। তো যখন এই রিভিউ প্রসেসটা কমপ্লিট হবে তখন কিন্তু আমাকে কিন্তু একটা মেইল দিবে, মেইল দিয়ে তারা কিন্তু জানাবে যে আমার ডিজাইনটা অ্যাপ্রুভ করছে না ডিক্লাইন করছে। এখানে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসছে যে এটা আমরা একটা নিউ ফাইল আপলোড দিছি। আমরা একটা জিনিস দেখতে পারি যে গ্রাফিক রিভার রিভিউ টাইম কেমন। তো এখানে দেখেন গ্রাফিক রিভারে যদি আমি আসি, আমরা লোগো টেম্পলেট আপলোড দিলাম, নিউ আইটেমের জন্য 2 দিন, আপডেট আইটেমের জন্য 1 দিন এবং রিসাবমিশনের জন্যও 1 দিন। তো 2 দিনের মধ্যেই তারা আমাকে কিন্তু মেইল করে জানাবে যে আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ করছে না রিজেক্ট করছে। তো 2 দিন পরে আমি আমার মেইল চেক করে এই ভিডিওর সাথে লাস্টে অ্যাড করে দিব ডিজাইনটা কি অ্যাপ্রুভ হলো নাকি ডিক্লাইন হলো। 2 দিন কিন্তু আমার লাগে নাই, 1 দিনের মধ্যেই তারা আমাকে জানিয়ে দিছে যে আমার ডিজাইনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে গ্রাফিক রিভারে সেলের জন্য। এই দেখেন যে মেসেজটা তারা আমাকে দিছে ইনভার্টার থেকে, ইওর আইটেম ওয়াজ অ্যাপ্রুভ ফর সেল, এবং তারা কনগ্রাচুলেশন জানাইছে আমাকে, এবং আমার ডিজাইনের লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে দিছে যে এটা আপনার ডিজাইনের লিঙ্ক, দেখেন আপনার ডিজাইনটা ভিজিবল হয়েছে। এই লিঙ্কটাকে যদি ক্লিক করি এবং যদি গ্রাফিক রিভারে যাই তখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সেলের জন্য। এখন কিন্তু যে কোনো ক্লায়েন্ট এসে তাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে কিন্তু এই ডিজাইনটাকে এখান থেকে পারচেস করতে পারে। তো আমি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন এবং ট্রায়াল আপলোডটা আমি আপনাদের দেখালাম অনেকদিন পরে, প্রায় 1 বছরেরও বেশি সময় পরে আমি এখানে আপলোড দিলাম। আমি আর কি জাস্ট একটা ট্রায়াল দিলাম যে ডিজাইন অ্যাপ্রুভ করানোটা কি এখনও অনেক কঠিন। অনেকেই বলেন যে ডিজাইন অ্যাপ্রুভ করে না, এবং কোয়ালিটি ভালো হলে কি ডিজাইন অ্যাপ্রুভ হয় কিংবা কোনো নিয়মে চেঞ্জ আসছে কি না। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিজাইন আপলোড দিলে ডিজাইন অ্যাপ্রুভ হতে পারে। মাস্ট বি ডিজাইন আপলোড দেওয়ার জন্য রুলস রেগুলেশনের ঊর্ধ্বে হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটি আমি মনে করি এই মার্কেট প্লেসে। তো আপনি যদি ইউনিক ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু খুব অনায়াসেই আপনার ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ করাইতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।